হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটে আমেরিকান ব্লগার আসমা শাকিসবনে এখন বালা আসন আমি আলহামদুলিল্লাহ বালা আছি আজকে হইল আমার বৃহস্পতিবার আর সকাল সকাল ইউসুফ রহমা উঠি গেছেন তারা আটটার সময় উঠি গেছেন এখন আমি আঁকি তারা করাই লাইছি করাইয়া শেষ আর আমি আজকে আঁকি টুকটাক বেশি কিছু রান্ধা নাই একটা তরকারি খালি রাঁধিম আর আসলে সবর গেছে সরি আছি শুধু রান্না ছাড়া আর কিছু দেখাইতাম ফারাম না অবশ্যই মু সপ্তাহ আমি একটু বিজি আছি তো ফ্রি হয়ে গেলে আমি সপ্তাহ শেয়ার আপনার লগে আর আশা করি আমার ভিউার্সরা বুঝবা আর আমি আপনারা লগে শেয়ার কি কিতা লাগে আমি অত ব্যস্ততাত কিন্তু আজকে হইতাম নাই অন্য একটা ব্লগও হইমু এখন আমি কেন বড় এইসা নিছি আর এইসা গেছি এসি আমি আঁকি চুলাই রামগি। আর ই এই সহ খাওয়া যায় না আর চুলাইয়া আমি মাঝখানোর একটা রগ জেনে রগটা ফালাই মুগি আর দেখা আমি এই সাম এখন আর এই আমি রু স্পেনি শাক দি স্পেনি শাক দি ই এই খাইলে ভালো লাগে রাঁধিলে তো এখন আঁকি আমি ন ইচাৰটা আগে চুলাইয়া আৰু এতিয়া মাজখনো এটা ৰস আছে ৰসটা আমি পালাই আনিমগৈ ইউচুফ ৰাহমাৰে তৈয়াৰ আহিছি তাৰা কাৰ্টুন দেখৰা লেপেন ৰোম' বুইয়া আৰু আমি কেনুৱা ইয়া এখন ৰান্ধাত লাগিছে তো মা আৰু বাবা বৰ উচইন্যা তাৰা একো লেটে উঠয় আৰু আমিতো ইউচুফৰাহমালৈকে উঠি যাই তাৰা চকালে আৰু গোমাইন না উঠি যায় এখন দেখতাপাৰা এই চাটাৰ ওপৰ আমি একটো চুৰি দি সামান্য কাঠি আনিছি আৰু এক্সাৰ দেটা পাৰা ৰগ'ল্লাখন এক্সট্ৰাৰ ভিতৰে খাচৰা এইগো আমি ফালাই দি চব সময় আমি বৰ এই চাৰ্টা কাটিলে একদম ফালাই লৈ এখন আমি এটা এঠা কৰি আঁকি চব ট্ৰেইনটোৰ ওলাই পালাই আনিমগৈ আৰু ইলাখী আমাৰ গেছে ইজি লাগে আৰু মাজখন না কাটীয়াও বাৰ কৰা যায় ইলাখি বালা একবারে ভিতর থাকিও বার করা যায় আর আজকে আমি একটা কমেন্ট ফর্মু আর কমেন্টটা ফরি আপনার লগে শেয়ার কর্ম একটা আপুয়ে আঁকি কইশন তান শ্বশুর খুববালা বালা মানুষ আসলা তাই মারা গেছন আর এখন আঁকি তান শাশুড়ি মা একটু অসুস্থ তো তার শাশুড়ি মা লাগে আঁকি দোয়া কৰবা লাগে তো আমি আঁকি আপনারা কইরাম আপুর শাশুড়ি মার লাগি আপনারা সব সবে দোয়া করবা আপুর শাশুড়ি মাটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপু আমিও দোয়া আপনার শাশুড়ি মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন আমার এই শাহটা বাসা শেষ আর আমি এখন স্পেনিশ শাহ গি নাকি আঁকি দইয়া বলা আনি মুগি আর এই শাহ সিন তো একটু বালি বালি লাগে আমি বেশি নপালিয়া বেশি হরি ফানির মাঝে দই তো ফানির মাঝে দই আর সামান্য আঁকি মাঝে মাঝে একযি কাটি নিমগি আর বেশি একবারে শাকাল এখন আঁকি কাটতাম না একটু বড় বড় থাকলে অসুবিধা নাই এই শাকটা একবারে গলি যায় এখন আমি একটা হানির মাঝে সামান্য তেল দিয়া আর পেঁয়াজ দিছি দিয়া আমি এখন পেঁয়াজটার আঁকি সামান্য বাজিয়া আমগি আমার পিঁয়াজটা বাজা হয়ে গেছে আমি এখন দেলাইছি রসুন রসুন দিয়ে আমি আবার উড়িয়া দিয়ে নিমগে আর আমি সামান্য পিঁয়াজ দিছি বেশি পেঁয়াজ দিলাম না আর সাগর মাজে একটু কম পিঁয়াজ হইলেও খাওয়া যায় এখন আমি মু ফানি আর ফানি দিয়ে আমি মশলা গেছি ছাড়তাম আর আমি আর চুলার মাজে এই সাকি একটু বাজাত বয়াইছি আপনারা কেয়াল করলে দেওতা পারবা আর চুল হম বয় কে সার্গেসিন বাজি গিয়া কি বালা লাগে এই আমি কাঁচা খাইতাম পারি না আর সব সময় এই সারটা একটু বাজিয়া সামান্য দেলাই এখন দেলাই রাম হলুদর গুড়া আর দনিয়ার গুড়া আর মরিচর গুড়া দিয়া আমি ইটারে এলারিয়া তো আমি মশলাটা বালাইলায় সি নিমু আর দিলাইছি সামান্য জিরার গুড়া এখন আমি বালাই মশলাটার বালাইলেও মশলাটার খাঁসা গন্ধ মরিয়ালে আমি স্পেনিশ শাক গেছিন মু। এখন আমি আঁকি দুই তিন মিনিট ইটারে কষাই আনি মুগি আর মশলাটা যত বেশি কষানি হইব তত টেস্ট বাড়ে তরকারির আর সব সময় আমি ইলা রান্দি এখন আমার মুসলাটা খোষানি হয়ে গেছে আমি সামান্য ফানি দিলাই রাম দিয়ে আর আমি স্পেনি শাক গেছি দিলাইম আর এই শাকটা খুব পছন্দর আমরা সবে সবে এ বলাফাইনিগু এখন আমি শাকটা দিলাই রাম দেড়ার শাকটা একটু আঁকি ছোটো ছোটো করি আনিছি একবারে কুচি কুচি করছি না আর এখন শাকটা দিয়ে আমি গুড়িয়া রাখি দিমু এখন আমি একবার লালিয়া দিরা আঁকি শাকটা নিচর গাছ নুফুড়ে তুলিয়া দিরাম আর শাক একবারে দেখবা এক ডেগ আর হিজে একবারে তুরো হয়ে যায় অল গাড়ি শাকর অবস্থা তো সব সময় আমি একটু বড় ডেগর মাজে রাঁধি শাকটা বাদে গলিয়া একবারে কমি যায় আর ফার্স্টে আঁকি বেশি লাগে এখন আমি আবার গড়িয়া দিয়া আর দেখতা পড়া এখন আমার শাকটা পুরা সেদ্ধ হইয়া কতখান হয়েছে কমে গেছে অর্ধ অর্দি এখন আমি লারিয়া দিলাম লারিয়া দিয়া আমার শাক শাকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি সাগর মাঝে এইসা মু আর এইসাটা তো আমি বাজিয়া নিছিলাম গে আর আজকে একটু এইসাটা বেশি বাজা হয়ে গেছে আমি খেয়াল করছিলাম না খান্দার থাকিও খেয়াল করছি না আমি তরশারি রাখি দুন্ধ আসলাম আর বেশি বাজা হয়ে গেছে একটু কম বাজিয়া নিলে আঁকি বালা এখন আমি গুৰিয়া দলাইমো আৰু বলাইলে আমাৰ তাৰকাৰীতে হৈ গৈছে কছানী এখন এই চাহটা আঁকি বলাইলে কছাইয়া বাদে ফানী দেলাইমো এখন দেখা পাৰা আমাৰ এই চাৰ্টা কছানী হৈ গৈছে আমি এখন তৰকাৰীত ফানী দিলাইমো দিয়া আর বেশি ফানি দিতাম না সামান্য ফানি আর ইগুর মাঝে অত ফানি দি মজা লাগে না এটু সামান্য লস লসা করে দিলে মজা লাগে এখন আমি লারিয়া দিলাম আমার শাকটা একবারে হিজিয়া গলি আছে এখন দেখরা আমি কিলা ফানি দিলাম ইলা আপনারা খাইয়া ট্রাই হতো খুব বেশি মজা লাগে আমরা তো সব ওলা খাই শাকটারে আর শাক এমনি রান্ধিয়া শাকটা কম খাওয়া হয় আর বেশিরভাগ কীসাদি রান্ধিয়া খাওয়া হয় এখন আমি দেলাই রাম তো আশা করি আমার আজকের ব্লগটা আপনার কাছে ভালো লাগবো আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করি লাইসন তারা রে থ্যাংক ইউ সো মাচ আর ফোর দিন আসলে অত সুন্দর সুন্দর কমেন্ট পাই সব সময় অত উৎসাহিত লাগে ইচ্ছা হয় সব সময় আমি ব্লগ করি ব্লগ সারি তো সব হইলো আপনারা আর ভালোবাসার টানে আপনারা আমারে খুব বেশি ভালোবাসা দিরা দেখিয়া লাগি আমার ব্লগ সারতে ইচ্ছা হয় তো আশা করি আমার এই সব সময় ওলা সাপোর্ট করিয়া যাইবা আর আমার পাশে তাকবা আর আপনারা লাগি আমার অন্তর থাকি মন তাকি অনেক অনেক দোয়া হইল সব অনেক বালা তাকবা আমার তরকারিটা হয়ে গেছে আমি চুলার আগুন বন্ধ করে লাইছি বন্ধ করিয়া দেখার পরে আমার তরকারির কালারটা কিলা হয়েছে আর ই শাক দিই ইসা দি খুবই টেস্টি এখন হইল বিকাল আর ইউসুফে খরা ফ্রেঞ্চ ফ্রাই খাইতা তো ফ্রেঞ্চ ফ্রাইটা আমি নিজে ঘরো বানাইয়া দিলাইছি আগে আসলে সব সময় কিনা ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইতাম এখন আর আমি আনাই না আমি যে কোনো সময় দরকার দলে ফ্রেস আঁকি আমি নিজে খাঠিয়া আর বানাইয়া দিলাই এখন ফ্রেঞ্চ ফ্রাই দেখিয়া ইউসুফে এটা কেচাপ ইটা আনি আর দিই তাইন ক্যাচ তো মোকো লইতা নাই আর ফ্রেঞ্চ ফ্রাই বাজ বাজিয়া রাখছি আর নাগের চিকেন নাগের সাইশি বাজাত এই আর এখন তাইন লইতা না। গরম আসলে গরম নাই তো বেশি সামান্য গরম জেনে সইটা ফাড়ানা আর বারে বারে ফালায় রুলরা এখন আমি একটা লইয়া কি টানরে দি তো গরম একটু বেশি ডরাই নাকি সামান্য গরম হইলে খাইতেও পারেন না দিলে এটা ফালাই দিবা আর রহমায় তবু তাই মোটামুটি একটু গরম হইলেও তাই সমস্যা নাই তাই তো ফাড়ে এখন আর আনি এখন বাইৰ খৰেদি চিয়েৰ মাজে বৈ চইন আমাৰ নাগেত গেছিন প্ৰায় গেছে আমি আখি উল্ঠিহালমাই লিমু আহাৰ আৰু চোলাৰ মাজে মাৰ লাগি চাহ বোৱাইছে আৰ ফিকা চাহ আৰাম লাগি দুদৰ চাহ কৰাম তো মায়ে তো আৰ্ফিকা চাহ খাইন চবসময় আৰু আমি আঁকু আঁকি দুদৰ্চা আমাৰ গৈছে বালা লাগে আমি আচলতে খাইতাম নাই এখন জানি নাই একো একটো খাই খাই এখন বালা লাগে মাজে মাজে খাই এখন আমাৰ নাগেটছ গেছিন ঐ গেছে বাজা আমি বেছি একেবাৰে বাজতাম নাই ৰামায় লিমু আৰু ইউচুফে এখন তাইন দৰ্টা পাৰা না দেউতা পাৰা ইউচুফৰ অৱস্থা আমি এখন সৰি টাইন দিয়াত দি ৰাম আৰু টাইন খাই ৰাম আর নাগেট লামাইয়া আমি মারে চাও দিয়া দেলাই মো তো দাদির খন্দ বইয়া খাইবা দাদিও খাইবা লগে তুরা তুরা। আর আমার আজকের ব্লগটা পর্যন্ত আমি আর বেশি লম্পা খরতাম না তো আমার আজকের ব্লগটা কিলো হইলো অবশ্যই অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা আজকে লাগি বিদায় নিরাম রাম ইউ ফর ওয়াচিং